বোধহয় দেখি। আরে কিচ্ছু হয়নি ছাড়ো, আরে দেখি না জ্বর এসছে কিনা দেখছি তো, বললাম তো শুধু ঠান্ডা লেগেছে কিচ্ছু হয়নি। বৌদি ভাই কি তোমার গায়ে জ্বর? ও কিছু হবে না, ঠান্ডা লেগেছে বলে গাটা একটু গরম, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, এটা নিয়ে কিন্তু তোমরা কোনো কথা বলবে না, কোনো হৈ হৈ করবে না, তোমাদের আমি এই জন্য কোনো কথা বলতে চাই না। আচ্ছা বাবা কাউকে বলবো না, কিন্তু তুমি এমন ভাব করছো যেন কাউকে বললে সবাই তোমাকে মাথায় করে রাখবে। বৌদি ভাই আমরা আসছি, চল দাদা ভাই। ছুটির দিন সকালবেলা পড়াশোনা নেই? এতক্ষণ তো পড়ছিলাম। আমরা এসেছিলাম শুধু এত এক্সপ্লেনেশন কেউ জানতে চাই। বৌদি ভাই আসছি আসছি। হ্যাঁ আমিও যাবো। দাঁড়াও, তোমার জ্বর হয়েছে? না। না মানে তুই যা বলে গেল সব মিথ্যে কথা? ও বাচ্চা মেয়ে, অত বোঝেনি, শুধু ঠান্ডা লেগেছে একটু বাস। জ্বর হলে ওষুধ আছে, ওষুধ খেলে জ্বর ঠিক হয়ে যায়। জানি, দরকার হলে বলব। খুব চ্যানেল চ্যানেল কথা বলতে শিখেছো না? একটা সহজ কথা সহজ উত্তর দিতে পারো না? সহজ কথাই তো বললাম, দরকার হলে বলবো, এখন দরকার নেই তাই। থামো থামো, আমার এখানে আছো, আমার দায়িত্বে আছো তাই বলছি। জানি। কি জানো? তোমার কাছে আছি বলেই তোমার দায়িত্ব। এক্স্যাক্টলি তাই। তা নাহলে তো তোমার বাড়ির লোক এসে আমার উপরই ব্লেম দেবে, আমাকে দোষারোপ করবে। আমার জন্য তোমাকে কোনো কথা শুনতে হবে না আয়ুষ। কিন্তু সব জেনে বসে আছো, মহাপণ্ডিত একেবারে। এইটুকু জানি, আর কিছু বলবে? না। হ্যাঁ আর একটা কথাই বলবো, দয়া করে আর কোনো সিন করো না, অনেক সিন অলরেডি করেছো, তাই আর মাটিতে শুতে যেও না। কারণ যতই তুমি মাটিতে শোও আমার কিন্তু মনটা গুলে জল হয়ে যাবে না, তাই এবার থেকে প্রপার জায়গায় শু। ঠিক আছে ঠিক আছে, তুমি যা বললে তাই হবে, আর কিছু? তাহলে আসছি। আর হ্যাঁ তোমার জামা কাপড় রেখে গেলাম, যদি বেরোনোর দরকার হয়। আচ্ছা আমি আসছি। এই কদিন আগেও আমি নিচে যাচ্ছি বললে তুমি কতভাবে আটকাতে আমাকে, যেতে দিতেই চাইতে না। আমি তোমাকে আমার মতো করে তৈরি করতে চেয়েছিলাম তুতুর, কিন্তু তুমি তৈরি হলে না। তোমার ভাগ্য তোমার হাতেই রইল, আমার কিচ্ছু করার হইল না। খবর পেলে গো? এ কি তুমি
তুমি কাঁদছো কেন ভগীরথ দা? দেখো না, একটু আগে ওই ভাগ্নেটা ফোন করে জানালো যে দিদির অবস্থা খুব একটা ভালো না, হাসপাতালে ডাক্তাররা সব জবাব দিয়ে দিয়েছে। তুমি কি বলছো? তুমি এখন এখানে বসে কান্নাকাটি করছো? তুমি যাও হাসপাতালে, যাচ্ছ না কেন? কি করবো বলো, বড় বৌদি তো আজকে নেই, তারপর আবার স্যার আজকে বাড়িতে আছেন, এক্ষুনি সবাই খেতে নাম, এই অবস্থা সেই সব ফেলে কি করে যাই? আচ্ছা তুমি আমাকে কি ভাবো বলো তো, আমি পঙ্গু, হ্যাঁ আমি অক্ষম, আমি দিতে পারবো না খেতে? তা নয়, কিন্তু তুমি খেতে দিলে স্যার যদি আবার রাগারাগি করেন? সেটা আমি বুঝবো ভগীরথ দাদা, তার থেকে এখন অনেক বেশি হলো তুমি তোমার দিদি পাশে দাঁড়াও গিয়ে। আর তুমি না বলো যে এই এক দিদি ছাড়া তোমার আপনজন কেউ নেই? ডাক্তাররা যা বলছে তাই যদি হয় তাহলে তুমি আর কদিন পাবে তোমার দিদিকে বলো তো? আর তোমার ভাগ্নটাও তো ছোট এখন, তোমার কি উচিত না তার পাশে গিয়ে দাঁড়ানো? বৌমনি মন তো চায় এক্ষুনি গিয়ে হাসপাতালে ছুটে যাই, কিন্তু কোনো কিন্তু না ভগীরথ দাদা, তুমি যাও আমি সব সামলে নেব। তুমি বলছো তো যেতে, ওদিকে ওদিকে দাদা বাবু বাড়ির সবাই তোমার পিছনে যেভাবে লেগেছে। ভগীরথ দাদা এখন এই সমস্ত কথা বলার সময় নয়। আচ্ছা তুমি কিছু খেয়েছো? ওই সকালে জল খাবার একটু খেয়েছি। ঠিক আছে দাদা তুমি যাও, তুমি দেরি করো না, তুমি যাও যাও। তুমি যাবো বলছো, কিন্তু বৌমানি বলছিলাম তাহলে কি মাকে একবার কথাগুলো তো বলছি তোমাকে, তুমি যাও। আর সবাই তো জানে তোমার দিদি এত অসুস্থ, আর বাকিদের না আমি বলে দেবো, মামার এখনো পুজো শেষ হয়নি, তুমি বেকার বেকার দেরি করবে। আচ্ছা ভগীরথ দাদা, হ্যাঁ আমি তো এ বাড়ির একজন, বলো আমি বললে হবে না? না না সেই কথা নয়। আচ্ছা ঠিক আছে, আমি ডালটা সোমবার দিয়ে যাচ্ছি। শোনো, এই এখানে সমস্ত খাবারগুলো না মানে যে যেরকম খায় দেখো, এই দেখো এই আলু ভাজা, মাছের ঝোল, এখানে সবজি সব রয়েছে, সব যে যেরকম খায় গুছিয়ে রেখেছি, তোমাকে শুধু ওই একটু প্লেটে করে বেড়ে দিতে। আমি তো বললাম সব সামলে নেবো, তুমি যাও, তুমি চিন্তা করো না, নিশ্চিন্তে যাও। আর শোনো, যদি তোমার দিদি কোনো বাড়াবাড়ি হয় না, আসার জন্য ব্যস্ত হয়েও না কিন্তু। আচ্ছা আসছি আসছি, কেমন বৌমানি বলো, তোমার শরীর খারাপ নাকি গো? কই না তো। তাহলে তোমার মুখ চোখ এত শুকনো দেখাচ্ছে কেন? ও কিচ্ছু হবে না, ঠান্ডা লেগেছে একটু, তুমি কিন্তু আবার দেরি করছো, তুমি যাও। আচ্ছা যাচ্ছি। আসলে কে জানো বৌমনি, তোমার মানুষের জন্য কত দয়া মায়া, ভগবান তোমার মঙ্গল করবে। আর এই বাড়ির সমস্ত লোক একদিন তোমাকে মাথায় করে রাখবে দেখো। ওরে বাবা, যাচ্ছি যাচ্ছি, তুমি সাবধানে এগুলো করো। হ্যাঁ হ্যাঁ তুমি যাও, সাবধানে যাও। চাপ যাচ্ছি। ভগীরথ কি ব্যাপার, একটা বাজা করে লাঞ্চের জন্য ডাক করলো না, ব্যাপারটা কি ভগীরথ? বাবা আমি খাবার দিয়ে দিয়েছি। ভগীরথ কোথায়? বুঝলি? হ্যাঁ দাদা। কি ব্যাপার, তুমি ভগীরথকে কোথাও পাঠিয়েছো? আমি না না আমি তো ঘরে ফোন কলে বিজি ছিলাম, যে ঘন্টা দেড়েক ধরে মাসুনি ফোন করেছি ইউকে থেকে, বাবা ছাড়েই না, প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু দাদু ভাই প্রশান্ত
প্রসাদ নিয়ে যাও। চোখের তারা।